হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা জেমাস কিভাবে আবেদন করবেন। জেমাস পিজি টোটাল 26টি কোর্সে আবেদন করা যাবে, তো এখানে কিভাবে আবেদন করবেন সেটা আজকে দেখাবো। তো চলুন সরাসরি আমরা সেখানে যাই। তো স্ক্রিনে দেখতে থাকুন, আর যা যা দরকার আমাদের চ্যানেলে, মানে সাবস্ক্রাইবার, লাইকস, কমেন্টস, যা দরকার আপনারা করে দেবেন, সেটা পরে হচ্ছে। প্রথমে আসি অ্যাপ্লাই ফর জেমাস পিজি 2023। তো এখানে আসবেন, অ্যাপ্লাই ফর জেমাস ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস খুলে যাবে। সেই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন, যদি আপনি আগে অ্যাপ্লিকেশন করে থাকেন বা রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছেন, সেখানে চলে আসবে। তো তারপরে এখানে পাসওয়ার্ডও পাবেন, দেওয়ার পরে পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি সিং ইন করে ঢুকে যাবেন, অ্যাপ্লাই করে দেবেন। আর যদি না হয়, সেক্ষেত্রে আপনি যদি নিউ ক্যান্ডিডেট হন, সেখানে নিউ ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন বলে অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ভালোভাবে পড়বেন, ঠিক আছে। এখানে কিন্তু 3,000 টাকা এই অ্যাপ্লিকেশন ফিস, এটা কোনোভাবেই কিন্তু রিফান্ডেবল নয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আর পুরোপুরি ফুলফিল না হলে কিন্তু কোনো রকম এন্টারটেন করা হবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু 8টা মিনিমাম রাখবেন আর ম্যাক্সিমাম 13টা। এখানে আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক ভ্যালু, ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার, এইগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন পাসওয়ার্ডের ক্ষেত্রে। তো ঠিক আছে, এগুলো আপনি পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আই অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি করার পরে একটি ইন্টারফেস খুলে যাবে। সেই ইন্টারফেসের মধ্যে আপনার ডিটেলস, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, আইডেন্টিফিকেশন টাইপস, এখানে আপনি ভোটার কার্ড দিতে পারেন, পাসপোর্ট সাইজ দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ দিতে পারেন, মানে যেটা ডিজিটাল রেশন কার্ড বলা হয়েছে, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ দিতে পারেন, এনি ভ্যালিড আইডি, যেমন আপনি আধার কার্ডও দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন না, এখানে একটি ইন্টারফেস খুলে যাবে, ঠিক এখানে খুলে এসেছে। তো এখানে আপনি কিন্তু উল্লেখ করে দেবেন আপনার যে আধার কার্ড নাম্বার সেটা, এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আমি তবু একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করে। এখানে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি আমার এগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এটা লিখলাম, তারপরে মোবাইল নাম্বার এখানে দিলাম, তারপরে একটা ইমেল আইডি দিলাম, ঠিক আছে। তারপরে এগ্রি টু ইউজ সেন্ড আপগ্রেডেশন এবং নোটিফিকেশন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে, যেমন আমি বলেছি আপার কেস, লোয়ার কেস, এখানে দিয়ে দেবেন। দুটোকে ম্যাচ করাবেন, প্রথমেরটা থেকে আরেকটার সঙ্গে। এবারে এই সিকিউরিটি পিন, সিকিউরিটি পিন হচ্ছে এটা, এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে। এটা আরেকবার আপনি একটু দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, দিয়ে সাবমিট করে দেবেন, ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনার মোবাইলে কিন্তু একটি নোটিফিকেশন বা মেসেজ আসবে, সেটা একটু দেখে নেবেন, যেখানে আপনার সমস্ত আপডেটস থাকবে। কি আপডেটস? যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড তো আপনি দিয়েছেনই, সেটা কিন্তু এখানে থাকবে, সেটা আপনাকে দেখতে হবে। তো
এইভাবে কিন্তু এটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্টলি রেজিস্ট্রেশন করার পরে আমি প্রথমে দেখিয়েছিলাম একটি জায়গা, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আরেকবার। ওটা ততক্ষণ রেজিস্ট্রেশন হোক, এখানে আমি দেখাবো আপনাদেরকে যে হঠাৎ করে এখান থেকে দা সাইট ক্যান নট বি রিচ এই বলছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, তো এখানে লোডিং চলছে, এখন লোডিংটা হয়ে যাক, আশা করি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে? আর অ্যাপ্লাই তো করতেই পারবেন, যেভাবে যেভাবে ডকুমেন্টস যা দিতে বলবে দিয়ে দেবেন। তো মূলত রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এটাই, ঠিক আছে? আর ওখানে তো কোনোভাবেই আসা যাচ্ছে না, এখানে ওই প্রথমে যে রেজিস্ট্রেশন এর আগে যে ফর্মটা বেরিয়েছিল, ঠিক আছে, ওখানে কিন্তু আপনাকে এখান থেকে যেটা পাবেন আপনি আপনার মোবাইলে বা ইমেল আইডিতে, সেটা কিন্তু আবার ওখানে দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর লগ ইন করলে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে।